আপনি আপনার নিতার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন অনেক স্যাক্রিফাইসের তো কোনো আদর্শ কিছু নেই যে এটাই স্যাক্রিফাইস আমি বলবো যে আমি কতটা ভালোবাসতে পারবো তার জন্য কতটা তার কোনো ভালো মন্দ কিসে কি হবে যদি আমি জানতে পারি আমি কতটা সিনসিয়ারলি ফিল করবো এবং আমি কতটা তার পাশে থাকতে পারবো সেটাই স্যাক্রিফাইস করা আমি মনে করব আমি একই কথা বলবো এবং আমি ভাবি যে স্যাক্রিফাইস আমি কতটা করতে পারবো আমি জানি না কিন্তু আমি মানুষকে যেটা আমি চেষ্টা করি এমনিতেও একটু সময় দেয়া সময় দিয়ে কারো কথা শোনা কথা শুনতে আমার ভালো লাগে একজন তার কথা বলবে তার তার যদি কোনো কষ্ট থাকে বা তার যদি কোনো খুশির কিছু থাকে আনন্দের কিছু থাকে সেই করে নেওয়া যেটাকে বলে করে নেওয়া এবং আমি যদি মিতাকে সেই সময়টা দিতে পারি আমি দিতে চাইব দিতে চাই এখন যদি ওনার জন্য একটা গানের দুটা লাইন গাইতে বলি কোন গানটি আপনি গাইবেন মিতা যদি কোনো গান গাইতে বলে সেটা আমি চেষ্টা করব ফুলে ফুলে ঢোলে ঢোলে আচ্ছা প্লিজ ফুলে ফুলে ঢোলে ঢোলে মাহে বা মৃদুবাই তিনী হিল তুল কললে চলিয়া যায় ফুলে ফুলে ঢোলে ঢোলে হে কিবা মৃদুবাই পিকা কুঞ্জে কুঞ্জে পিকা কুঞ্জে কুঞ্জে কু কু কুহ গায় কি জানি কিসের আপনি তো আগেও কাজ করেছেন এবং এখনো আবার অনেক লম্বা একটা বিরতির পরে কাজ করছেন আপনার অভিজ্ঞতাটা কিরকম কোন দিকটা আপনার ভালো লাগে আর কোন দিকগুলো আপনার মনে হয় যে কিছুটা পরিবর্তন করা উচিত তখন আমার বয়স কম ছিল তখন এক ধরনের উৎসাহ ছিল এক্সাইটমেন্ট ছিল টিভি স্টুডিওতে গিয়ে কাজটা করা প্রডিউসার আসলে ডিরেক্টর তারাই ডিরেক্টর ছিলেন প্রোডিউসার তো ছিল প্রোডাকশনটা ছিল বিটিভির প্রোডাকশন আর তাদের অধীনে কাজ করতাম যাদের সঙ্গে কাজ করতাম তারা তখন আমার আমার থেকে অনেক বড় বয়সে অনেক বড় ছিলেন আমাদের তখনকার নাটকগুলো কোনো তুলনা হয় না একটা যুগ তো পার হয়ে গেছে তাই না তো যুগটা পার হয়ে গেছে এখন নতুন যুগের সঙ্গে আমার তো সেই সেই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং আমি সেই তার সঙ্গে অ্যাডাপ্ট আমার করতেই হবে যদি না করতে পারি তাহলে তার আমি কাজ করতে পারবো না ধরো সেভেন্টি থেকে সেভেন্টি এবং নাইনটিন এইটিতে কয়েকটা কাজ করেছিলাম এই এই কয়েক বছরে কিন্তু মাত্র কয়েকটা কাজ করেছি আমি হয়তো পঁচিশটার বেশি কাজ কিন্তু আমি করিনি কিন্তু টু থাউজেন্ড ফেরত এসে আজ পর্যন্ত আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি বেশি কাজ করতে গিয়ে হয় কি তখন আমাদের সেই জিনিসটা কোয়ালিটির সমস্যাটা হয় গানের ক্ষেত্রে কি আপনার মনে হয় এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চর্চা বা উন্নততর হয়েছে যারা গান গাইছেন এবং যারা গান গাওয়াচ্ছেন মানে যারা অর্গানাইজ করছেন টেলিভিশন হোক মঞ্চে হোক এর বাইরে যেটা বলবো যে বাংলাদেশে সঙ্গীত চর্চাটা এখন একটু ভিন্ন মাত্রায় খুব সিরিয়াসলি গানের চর্চা হচ্ছে আর গানের অন্য যে সমস্ত শাখা আছে পলিগীতি আধুনিক গান আমি রবীন্দ্র নজরুল বাইরে বলছি ব্যান্ড সঙ্গীত সবখানে কি কিরকম সারা পড়েছে প্রজন্মতে যে গান কনসার্ট হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে মানুষ গান ঘর আসর হচ্ছে ভীষণভাবে এবং বাংলাদেশে যেটা হচ্ছে এখন উচ্চাঙ্গ সঙ্গীতের মানে সম্মেলন মতো হচ্ছে তো বাংলাদেশের সঙ্গীত চর্চা এবং শ্রোতা সব দিকেই একটা সুন্দর প্রসার ঘটছে আমি মনে করি আপনার মিতা হকের কাছে প্রত্যাশা কি মিতা হকের কাছে প্রত্যাশা যে ও যেমন আছে তেমনই থাকুক কিন্তু গান যেন ও যে সঙ্গীত চর্চা যেন ও ও যেটা যেটা চায় জীবনে চাচ্ছে চাইছে ওর ব্যক্তিগত জীবনে হোক কর্মজীবনে হোক ও যেন সেটা পায় ও যেন সেটা করতে পারে আরো সুন্দর করে করতে পারে আপনি ওনার কাছে কি প্রত্যাশা আমার কাছে প্রত্যাশা মিতা সঙ্গে মিলে যাবে যে মিতা যেমন আছেন যেমন ছিলেন ছিয়াত্তরে আমার কাছে আমার চোখে কিন্তু তাই আছেন তিনি একটু পরিবর্তনই খুব কম আর অনেকগুলো নাটক তৈরি হোক এমন কিছু নাট্যকার পরিচালক মিতাপার জন্য কিছু নাটক তৈরি করুক যাতে আমরা সেই মিতা আপাকে আবার পাই